আজি নিয়াৰ নির্বাচন মণ্ডলী স্তরীয় কার্যকারী বৈঠক তেমনি এটি সাধারণ ভোটর না সাধারণ জনতা না সাধারণ মহিলা না কিংবা সাধারণ ছাত্র না কি সাধারণ যুবক না কিংবা সাধারণ বয়স্ক না যে অনেক নেতৃস্থানীয় ব্যক্তি আর মন্ত্রী যে বসছেন সমস্ত হচ্ছেন ওড়িশার নুহে জন জন বিজ্ঞ পুরুষ এ কটক জেলার কে তিন চারিটার পর্যবেক্ষক আর কটক জেলা এভাবে গোটে জিতা আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেব মিশ্র সে পাঁচটা জেলা কন্ট্রোল করছেন আমার সভাপতি যে বসছেন শ্রদ্ধেয় ঋষিবাবু মানে তা ভালো না তা কহা ভালো না আপনার সব জাগছেন দেবাশ্রী সামন্তরায় সে হলে সবুঠ কঠিন জেলা কেন্দ্রাপড়া সে সমস্ত নেতা সেটি পর্যবেক্ষক চন্দ্রসারথী বেহেরা দুই জায়গার পর্যবেক্ষক রবীন্দ্র প্রতাপ সাই সে চারটারি জেলার পর্যবেক্ষক তেমন আমার সমস্ত জেলার মতে ছাড়া প্রায় সব সিনিয়র মেম্বর পর্যবেক্ষক তেমন এমানে যা ভাষণ দিলে যা কহিলে তাকে আপনার সব গ্রহণ করতে আমি কমিটি আগুকু পঞ্চায়েত নির্বাচন লড়া এবং সাত সাতটা জেলা পরিষদ দখল করা তিনটা যাক পঞ্চায়েত দখল করা যা দুই থর আমি করেছি সেই বিষয়ে টিকি আলোচনা করা এটি বসিছি যা আপনার পদে কহবি কিনা সে যা সব কহিলেন আেল নাই নবীন পট্টনাকর বিষয়ে কহা নবীন পট্টনাক এক নম্বর মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক বাত্যা পরিচালনার এক নম্বর নবীন পট্টনাক বন্যা পরিচালনা করার এক নম্বর নবীন পট্টনাক আজ ভাবতি যা আর্ষ পরে ভারত বর্ষ ভাবে আজ যা নবীন পট্টনাক করতে মোদি যা বর্ষ পরে চিন্তা করতে এ বিষয়ে কহবাক বেড় নাই কি আমি তা কহলে লোক শুনে পাঁচে লোক সব গাঁ গড়ে জাগলে নবীন পট্টনাক কহলে নবীন পট্টনাক ওড়িশার এক নম্বর মুখ্যমন্ত্রী ভারতের এক নম্বর মুখ্যমন্ত্রী এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা এবং তাঁর মুন্ডে কম অছি সে যা ভাবুচার সাংে সাংে করছেন লোক গ্রহণ করছেন এবং ভবিষ্যত কার্য করছেন তেমন তাঁর বিষয়ে কহা কিছু উচিত উচিত হবনি যা কি দেবা কহলে গোটি কথা কহবি যে আমার বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনার আমি ঠিক ভাবে কার্যকারী করা সমস্ত দায়িত্ব প্রত্যাস্থলে যে রহলে জোন স্তরীয় আমি করা তাকে আমি নির্দেশ পাইলা পরে মাননীয় মুখ্যমন্ত্রী ঠার করা এবং তাকে ভালভাবে পরিচালনা করা যে প্রত্যেক লোক তার উপকার পাইবে তাকে আমি দেখা কিন্তু গোটিয়ে কথা কহবি আমি সাতটাক জেলা পরিষদ জিতিপার পঁচিশ পঞ্চাশ রু অতি কমরে চাশটা সরপঞ্চ জিতিপার এবং তিনটাক ব্লক দখল করে পার কিন্তু গোটিয়ে কথা আপনার অনুরোধ আপনার টিকি শৃঙ্খলিত হবে কৌশি আমার বিরুদ্ধে কে কু না আমি আমার বিরুদ্ধে কুছি আমি এত সংখ্যায় লোক হয়ে যাইছে যে কে কাহ সহি পাবনি না কহবিনি প্রতি পঞ্চায়েতের হয়ে হয়ে আসুন তাকে কহলে একু কাটিব একু খোলি তাকে কাটিব তেমন মু আশা করবি যে হল বন্ধ করে দিও আমি এবার গোটিয়ে দুয়ারে সমস্যা পাড়ি দিও তাহলে জল ছাড়বে তেমন যার নির্দেশ যাব যা নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনাক দে আমি তাকে অক্ষরে পালন করছু সেইভাবে আমার নিয়া নির্বাচন মন্ডল নেতৃত্ব যা নির্দেশ যাব তাকে পালন করবে নহলে আপনার দল ছাড়ি দিও কিছু অসুবিধা হবনি আপনার জন ছাড়লে আর কোড়িয়ে যোগ দেবে মু সে বিষয়ে জাগিছি অনেক লোক বর্তমানে যোগ দেওয়া আনুসার অনেক এবং অন্য লোক তা সহি পাবেন কিন্তু ভাগ হয়েছে বলে কিন্তু সে বহু সংখ্যায় যোগ দেবে আমি করোনা বহু পছরে হয়ে গেলে যে আমি যা করা কথা বর্ষক তলে দু বর্ষ দশ বর্ষ তলে তাকে আমি করিপারিনি তবে আমি আর বসবা নাই আর যে ছ মাস রহিলা আর প্রত্যেক সংগঠিত হওয়া শৃঙ্খলিত হওয়া এবং গোটিয়ে স্বপ্ন যা নির্দেশ আসব আমি যদি মাননীয় মুখ্যমন্ত্রীঙ্কর নির্দেশক অক্ষরে পালন করছু যেতবে কহিলে আমি যাইছিল কালি আমি দেবাকু যাইলে মুখে আমি দেখি আসলু হিঞ্জিলি নির্বাচন মন্ডলী হিঞ্জিলি নির্বাচন মন্ডলী গলে আমি ভাবিবা যে কলিকতার গোটে আর গোটে শহর ভিতরে গোটে গড়ি ভিতরে পচিযাইছে এত শৃঙ্খলিত হয়েছি এত ভালো কাম হয়েছি এত বড়িয়া পোখরী হয়েছি কালি সে বিষয়ে আলোচনা করছিল আমি দুই বিডিওঙ্ সাংে যে আমি এমনি কেতোটি পোখরী করেপারা আমার বিডিও করছেন দশ টাকা বারাতক নেওয়া অন্যালি বিডিও করছেন কটাবেলা বিডিও মধ্যে করছি মুহালি বিডিও পিডি মধ্যে যাচ্ছেন পরদিন আপনার হিঞ্জিলি দেখা যা আমি সে বিষয়ে আলোচনা করিনি গোটিয়ে কথা আমি যদি শৃঙ্খলিত হওয়া যে বিভিন্ন পঞ্চায়েত দল অছি আমি যে নিজ দল গ্রহণ করুছে যে মোর কেতে তার কেতে ভুলে যাচ্ছি দল গোটিয়ে বিজু পট্টনাক নবীন বিজু পট্টনাক নাঁরে নমিত বিজু জনতা দল তার গোটিয়ে নেতা নবীন পট্টনাক গোটিয়ে চিহ্ন শঙ্খ চিহ্ন সে যা নির্দেশ ছিল তা পালন করবে যে পালন ন করবে মু অনুরোধ করছু সে এবার দল ছাড়ি দিও তুমি ছাড়িদেলে আমি অধিকার লোক পাইবে
ତେଣୁ ଆଉ ଗଣ୍ଡଗୋଳ ନକରି ଯେଉଁ ହଳେ ହଳେ ମୁଁ ସିଏ ମୁଁ ଏଇଟା ଭୁଲି ଯାଆନ୍ତୁ, କାରଣ ଭାଷଣ ଦେଲେ ତ ବହୁତ ସମୟ ଅଛି ଭାଷଣ ଦେବା ପାଇଁ, ଭାଷଣ ଦେବା ଆମେ ଦେବା ପଞ୍ଚାୟତରେ ଗଲେ ଭାଷଣ ଦେବା, ଆମେ ସମସ୍ତେ ଗୋଟେ ନେତୃଶ୍ରେଣୀ ମଣ୍ଡଳୀ, ଆମରି ଭିତରେ ଏଠି ଦେଖିବି ୟା ଭିତରେ ବହୁତ ଅଛନ୍ତି, ତାର ବୋର ଅଛି, ସମସ୍ତ ପାଖରେ ଅଛି, ନବୀନ ପାଖରେ ଅଛି, ଆମର ଦେବାଙ୍କ ପାଖରେ ଅଛି, ଆମର ଦେବାଶିଷଙ୍କ ପାଖରେ ଅଛି, ସମସ୍ତେ ମୁଁ ବଡ଼ ନା ସେ ବଡ଼, ଏଠି ମଧ୍ୟ ମୁଁ ଦେଖିପାରୁଛି ଆପଣମାନଙ୍କ ସେ ଧାରଣା ଥିବ, ତେଣୁ ଗୋଟିଏ ବାର୍ତ୍ତା ଆପଣଙ୍କୁ ଆଜି ଦେବି, ଆଉ କିଛି କହିବିନି, ସମସ୍ତେ ଭୁଲି ଯାଆନ୍ତୁ, ଗୋଟିଏ ସୂତ୍ରରେ ସାମିଲ ହୁଅନ୍ତୁ, ନବୀନ ପଟ୍ଟନାୟକ ବିଜୁ ଜନତା ଦଳ ଶଙ୍ଖ ଚିହ୍ନ ଏଥିରେ ଯାହା ନାହିଁ, ଏଠୁ ଯାହା ନିର୍ଦ୍ଦେଶ ଯିବ ଆପଣ ତାହା ମାନିବେ, ଏତିକି କହି ପୁଣି ଆପଣଙ୍କୁ ସମସ୍ତ ଧନ୍ୟବାଦ ଦେଇ ଯେ ଆପଣ ଶୃଙ୍ଖଳା ରକ୍ଷା କରିବେ, ଆମେ ନିଶ୍ଚୟ ସାତଟାକ ଜିତିବା, ତିନିଟାକ ଚେୟାରମ୍ୟାନ୍ ଜିତିବା ଏବଂ ଦଳ ଶୃଙ୍ଖଳିତ ହେବ, ଏତିକି କହି ଆପଣମାନଙ୍କର ସାହାଯ୍ୟ କାମନା କରି ସହଯୋଗ କାମନା କରି ଏବଂ ଆପଣମାନଙ୍କ ଆତିଥ୍ୟ କାମନା କରି ଶେଷରେ ଆପଣଙ୍କର ସଦା କାମନା କରିବି ରହିଲି, ଧନ୍ୟବାଦ, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ଉତ୍ପଳ, ଇନକି ମିଡିଆ। ଇନକି ମିଡିଆ ଲାଇକ୍ ଶେୟାର ଆଣ୍ଡ ସବସ୍କ୍ରାଇବ।